মধ্যে এর আর আর মা অকল যে দাফটল লয় আর আর গাইলে গাইলে শাসন করত, এ ধরনের কিছু ডাইলগ মারি চলত। যার নাই মে খুদার হয় যা সাম্য তু ন দুরুস, ও তোর জাঁড়া হওয়াইলে তোর হুয়াল বক্ত চাই জাঁড়া ফুরনুর বারে মাইতা মাই, এখন খাই খাই এরে তোর গিলেইবে ডর গেই গুদে, যে ইন দি ইন জুত গড়ি গিলিল ন গিলিলি ওই ফরু যাই এর মরগু ডুবিয়ে রে, তোর জ্বালাই জ্বালাই আর খোল যে ইয়েন হালাই যার গু। আই তো কিছু ডাইলগ মারি দি, এখন অনরা তারপর ডাইলগ ইন অনরা হন, অনরার মা অকলে যেভাবে অনরারে শাসন গড়ি গড়ি এরে হতা, হয়তো এ ধরনের কিছু ডাইলগ অনরা কমেন্টসের মধ্যে অবশ্যই লিখিবেন। আসলে এসব গাইল হ শাসন হ ইন এত যে মিস করি এখন বর্তমানে হইবের মতন এত খারাপ লাগতো, কিন্তু বর্তমানে যে এসব গাইলি ইন মানে মনত ফুরিলি হাসি পাই, মানে এত যে মিস করি আসলে ইন হইবের মতন এই গাইলুর মধ্যে হত মহব্বত হত ভালোবাসা হত স্নেহ। আর বর্তমান যুগত কি হয়, বর্তমান যুগরই ইন গাইল না ইন শাসন না কি হয়, এই তোমাকে পিটা দিব যে এদিকে আসো মাম্মার কথা না শুনলে পিটা দিব, তারপর এটা করিও না এটা ভালো না এটা করলে খারাপ, তো ইউনত কেহনো ফিলিংস আছে না। আর আর সময় মধ্যে এর মা কলে যে দাফটল লয় হতা, হয়তো মা কলে চোখ বড় গরিলি হইতো দেরি আর আর দশাত দূর হইল দে দশাত দূরে না দৌড়াই দৌড়াই ফালাইতাম, আর এখন ওর ফুয়াশা ইন কি ডরাই দে না মা বাপরে যে ধরনের শাসন করে, এ ধরনের শাসন ইনে তো মা বাপরে ন লড়াই আরো মা বাপর গেন্ডি রুদি উড়ি আরে গুমুর গুমুর কিলে শুরু করে। যাই হোক আই মানে বই থাকি এখন ভাবি দি পুরানা স্মৃতিরে আবার একখানা তাজা করি, তো অনরা অবশ্যই ডাইলগ গিন লেহি লেহি যাইবেন চাই হার মা অকল হারে কীভাবে শাসন করতো। থ্যাংক ইউ।